আমফ্রন্টের বিধায়ক জিতেন চৌধুরী মহোদয়ের একটা বক্তব্য, যেই বক্তব্যে উনি বলেছেন যে প্রাচীনতম কালে নাকি ব্রাহ্মণদেরকে যদি গো মাংস না দেওয়া হতো ভোজনের মধ্যে, তাহলে নাকি ওই ভোজন নাকি অসমাপ্ত থাকত। তো আমরা আজকে আমাদের এই রাজ্যের জাগ্রত হিন্দু হিসেবে এবং যুব সমাজ যারা আমরা যারা সনাতনী ধর্মে আমরা বিশ্বাসী, আমরা আমাদের সবার একটাই প্রশ্ন হয়ে গেছে যে উনি এই তথ্য কোত্থেকে পেয়েছেন। উনি বলেছিলেন যে প্রাচীনকালে যারা ব্রাহ্মণ ওদেরকে নাকি জিজ্ঞেস করলে নাকি এই তথ্য পাওয়া যাবে, কিন্তু আমাদের বিশ্বাস আমরা কখনো এরকম কোনো তথ্য আমরা পাইনি। আমরা ছোটোবেলা থেকে জন্মের পরে থেকে আমরা হিন্দু ধর্ম আমরা দেখে এসেছি, আমাদের বাড়ি ঘরে আমরা সবসময় সনাতন ধর্মের আমরা প্রচার শুনেছি, কিন্তু কখনো কোথাও এই রাজ্যে এই দেশে এই পৃথিবীতে কোথাও আমরা কখনো শুনতে পাইনি যে সনাতন ধর্মে গো মাংসের কোনো গ্রহণযোগ্যতা আছে। যে জায়গায় আমরা গোমাতাকে আমরা পুজো করি, সেই জায়গায় উনি কীভাবে ওনার এই বক্তব্য রাখছে সেটা নিয়ে আমরা সত্যি আমরা খুব দুঃখিত, এবং আমরা খুব তাতে আমরা কী বলবো, আমাদের যে বিক্ষোভ এটা একটাই কারণ যে উনি আমাদের এই ভারতবর্ষে থেকে ওনার এই যে মার্ক্সবাদী চিন্তাধারা, উনি যেটাকে উনি আমাদের ভারতবর্ষের যে সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, আমাদের ঐতিহ্য সংস্কৃতিকে, আমাদের ধর্মকে উনি যেভাবে আঘাত করার চেষ্টা করেছে সেটাকে আমরা ধিক্কার জানাই, আমরা ছিছি জানাই, এবং আমাদের এই বিক্ষোভের যে কর্মসূচি এটার উপর ভিত্তি করে করা হচ্ছে।